আমরা কি করব, আমরা যেমনাদের যারা একসাথে যদি পাঁচজন থাকে তাকেও একটাই দেবো, আর একজন যদি একাও থাকে তাকে একটাই দেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ তারকেশ্বর উদ্যমের পক্ষ থেকে আমরা আমাদের তৃতীয় প্রকল্প নিয়ে হাজির হয়েছি মায়াপুরের এখানে হরাদিত্য গ্রামে। এর আগে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে শুরু করেছিলাম আমাদের জার্নি, তারপরে আমরা এখানেই এই হরাদিত্য এলাকাতেই কিছু অসহায় মানুষদেরকে একদিনের খাবারের তাদের ব্যবস্থা করেছিলাম। আজকে আমরা আবার আমাদের সীমিত সংগতির মধ্যে এই জায়গায় এসেছি। কিছু গৃহহীন মানুষ এখানে রয়েছেন, প্রায় তাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, তার কারণে রাস্তা সম্প্রসারণের কাজে তাদেরকে রাস্তার যে ধারে তারা বসতি ছিল সেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জন্যে আমরা এখানে এসেছি। তাদেরকে বর্ষা তো আসছে সামনে, আমরা তো সেভাবে কিছু সাহায্য করতে পারছি না, যদি ত্রিপলটুকু দিয়ে মাথা বাঁচানোর আশ্রয়টুকু একটু করে দেওয়া যায় সেই জন্যেই আমাদের আজকে এখানে আসা। বেশ কিছু মানুষ আমাদের কাছে এসেছেন এবং ঐক্যবদ্ধ বলে যে মঞ্চটি এখানে রয়েছে এই হরাদিত্য এলাকার, তারা আমাদের সাথে প্রভূত সহযোগিতা করছে। তাদেরই সহযোগিতায় তারকেশ্বর উদ্যম এবং দৃষ্টিকোণেরও সহযোগিতায় আজকে আমরা কিছু মানুষের হাতে ত্রিপলগুলো তুলে দেব, এবং এই প্রচেষ্টা আমাদের নিরন্তর জারি থাকবে। আমাদের মানে স্বাদ অনেক কিন্তু আমাদের সাধ্য খুব সীমিত, সেই সীমিত সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব আরও আরও বেশি করে কী করে মানুষের পাশে থাকা যায়। আমরা এই উদ্যমের পক্ষ থেকে বা ঐক্যবদ্ধের পক্ষ থেকে বা দৃষ্টিকোণের পক্ষ থেকে সব একসাথে মিলে যদি আমরা মানুষের পাশে থাকতে পারি, যেভাবে বলা যায় আয় আরও বেঁধে বেঁধে থাকি, সুতরাং এই বিরুদ্ধ পরিস্থিতিতে যদি আমরা বেঁধে বেঁধে থাকতে পারি আমার মনে হয় একদিন আমরা অবশ্যই জিতব। আমাদের সাদর আমন্ত্রণ আপনাদেরকে, আমরা আমাদেরকে সহযোগিতা করুন যাতে আমরা এই প্রকল্পগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সৈকত রানার স্মৃতিতে আজকের এই প্রকল্পটি আমরা উৎসর্গ করেছি এবং তার আত্মার শান্তি কামনা করছি এবং মানুষের পাশে থাকব এই অঙ্গীকার করছে তারকেশ্বর উদ্যম। ভালো থাকবেন সকলে, নমস্কার। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।